আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা অনেকে ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকের মধ্যে একটি অপশন রয়েছে ফেসবুক প্রোফাইল লক, সেটা অনেকের ক্ষেত্রে অটোমেটিক্যালি দেয়া থাকে এবং অনেকের ক্ষেত্রে অটোমেটিক্যালি দেয়া থাকে না। আজকে এই ভিডিওটি তাদের জন্য যাদের কাছে এই প্রোফাইল লক অপশনটি অটোমেটিক্যালি দেয়া থাকে না। এই ভিডিওটি দেখার পর আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা আপনাদের যে প্রোফাইলটি রয়েছে ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইলটি লক করতে পারবেন। তো এই প্রসেসগুলো জানতে হলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিন, যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিও পেয়ে যান সবার আগে। তো এই কাজগুলো দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মেইন ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে যাব। তো যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের সেই প্রোফাইলে প্রবেশ করব। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে একটি থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এ আইডিতে কোনো প্রকার প্রোফাইল লক অপশনটি নেই। আপনাদের প্রোফাইলে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা একটু ব্যাক দিয়ে যাবেন। তো ব্যাক দিয়ে আসার পর আপনারা আবারও সেই থ্রি ডট অপশনে ক্লিক করে আপনাদের সেটিংস অপশনে যাবেন। তো এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন, সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রোলিং করলে প্রাইভেসির একটি অপশন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানেও কোনো প্রকার আমার প্রোফাইল লক অপশনটি নেই। তো এখান থেকেও আমি একটি স্ক্রিনশট নিয়ে নিব। তো আমাদের স্ক্রিনশট নেওয়ার কাজ শেষ, এবার আমরা ব্যাক দিয়ে দিব। তো আমরা আবারও আমাদের সে পুনরায় আমাদের প্রোফাইলে চলে এসেছি অ্যান্ড নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন, সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন দিয়েছে। তো আপনাকে এখান থেকে চলে যেতে হবে রিপোর্ট এ প্রবলেম অপশনে। তো রিপোর্টের প্রবলেম ক্লিক করার পর আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো সেখানে অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের যে রিপোর্টটা রয়েছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কুঁজ করে নেবেন কোন জায়গায় প্রোফাইল অপশনটি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে প্রোফাইল অপশনটি রয়েছে, সো সেখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রস চিহ্ন দিয়ে আমাদের স্ক্রিনশটটা কেটে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার রোল নামের একটি অপশন চলে এসেছে, সো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাইল থেকে আমরা যে দুটি স্ক্রিনশট কিছুক্ষণ আগে নিয়েছিলাম সেই দুটি স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট দিয়েছি, পুনরায় আরও একটি দেওয়ার জন্য আবারও ক্যামেরা রোলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় যে স্ক্রিনশট রয়েছে সেই স্ক্রিনশটটা দিয়ে দিলাম। তো এখানে একটি ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছেন, সেই ব্ল্যাঙ্ক অপশনে কিছুটা লেখা লিখতে হবে, অর্থাৎ সেই জিনিসটা হচ্ছে এখানে হ্যালো ফেসবুক টিম, প্লিজ লগ টু মাই ফেসবুক প্রোফাইল। তারপর এখানে লিখবেন দিস ইজ মাই প্রোফাইল লিঙ্ক। তো প্রোফাইল লিঙ্ক যেটা আমরা কপি করেছিলাম সর্বপ্রথম লিঙ্কটা, সেই লিঙ্কটা নিচের দিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে সেন্ড অপশন রয়েছে সেই সেন্ড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা পৌঁছে যাবে। 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা পর আপনারা আবারও এখানে সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচের দিকে যে প্রাইভেসি অপশন রয়েছে এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুকের যে প্রোফাইল লক যে অপশনটা রয়েছে সেই অপশনটা দেখা যাবে। তো সিম্পলি সেখানে ক্লিক করে আপনাদের প্রোফাইল যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা লক করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। উপকার আসলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।